সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি দীপা সরকার, উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন বিভাগ, নিজামুদ্দিন ডিগ্রি কলেজ, হোসনাবাদ, বরনদী, বরিশাল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে সুস্থ, সুন্দর ও নিরাপদে আছো এবং করোনাকালীন সময়ে সবাই স্বাস্থ্যবিধি মেনে চলছো। আজকে আমি উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণনের প্রথম পত্রের প্রথম অধ্যায়ের উৎপাদন সম্পর্কে তোমাদের সাথে আলোচনা করব। তো উৎপাদন সম্পর্কে আলোচনা করার শুরুতেই আমাদের উৎপাদন বলতে কি বুঝি বা উৎপাদন কি, জিনিসটা কি, এটা আগে আমাদের বুঝতে হবে। সাধারণভাবে কোনো কিছু সৃষ্টি বা তৈরি করাকে উৎপাদন বলে। কিন্তু মানুষ কোনো কিছু সৃষ্টি বা ধ্বংস করতে পারে? পারে না। মানুষ কি করতে পারে? তার রূপ পরিবর্তন করতে পারে। তাই প্রকৃতি প্রদত্ত সম্পদকে প্রক্রিয়ার মাধ্যমে রূপ পরিবর্তন করে মানুষের ব্যবহার উপযোগী করে তোলাই হচ্ছে উৎপাদন। অর্থাৎ পণ্যের নতুন উপযোগ সৃষ্টি করাই হচ্ছে উৎপাদন। এখন উপযোগ সৃষ্টি হলেই যে উৎপাদন হবে এমন কথাও কিন্তু নয়। সেটা কিরকম তাহলে শোনো, যে উপযোগ সৃষ্টি হলে উৎপাদন হয় না। যেমন একজন মাতা তার সন্তানকে লালন পালন করে বড় করে, যেমন আমরা আমাদের বাবা মা আমাদের লালন পালন করে বড় করছে, তোমাদের বাবা মা তোমাদের লালন পালন করে বড় করছে, এটা কিন্তু উৎপাদন নয়। তারপরে মনে করো যে তোমার ভালো লাগছে, তুমি সবজি চাষ করছো নিজের চাহিদা পূরণের জন্য, তোমার ভালো লাগছে, তুমি একজন প্রতিবেশীকে দিলে বা আত্মীয় স্বজনকে দিলে, এটা কিন্তু উপযোগ হবে না। কারণ এর সাথে কিন্তু আর্থিক সম্পর্কটা নেই। উপযোগ হতে হলে কিন্তু সেখানে অবশ্যই একটা আর্থিক সম্পর্ক, অর্থের সাথে লেনদেন, এটা অবশ্যই থাকতে হবে। উৎপাদনের মাধ্যমে পণ্যের আকার, আকৃতি, রূপ প্রভৃতি পরিবর্তন হয়ে নতুন উপযোগ সৃষ্টি হয়। যেমন আখ থেকে কি হয়? চিনি। যখন আখ গাছে আখ হয়, যতক্ষণ না পর্যন্ত সেখান থেকে চিনি তৈরি হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু বিভিন্ন আখ থেকে চিনির চিনি দিয়ে যে বিভিন্ন জিনিসপত্র তৈরি হয় সেটা কিন্তু ওই আখ থেকে করা সম্ভব না বা তৈরি করা যায় না। আবার তুলা থেকে সুতা, যেমন তুলা, এই তুলাটা যখন তুলাই থাকে, শুধু তুলাই থাকে, তখন সেটা দিয়ে কি কোনো কিছু করা সম্ভব? কোনো কিছু করা যায়? যায় না। তুলা থেকে যখন সুতা হয় বা একটা চূড়ান্ত পণ্যের রূপদান করে, সুতা থেকে আমরা বিভিন্ন কাপড় চোপড় জিনিসপত্র এগুলা বিভিন্ন ধরনের জিনিস এগুলা তৈরি হয়। আবার গম থেকে ময়দা, আবার ময়দা থেকে বিস্কিট, কেক, বিভিন্ন ধরনের খাদ্যদ্রব্য এগুলো তৈরি হয়। এই উৎপাদন সম্পর্কে বিভিন্ন মনীষী আবার বিভিন্ন সংজ্ঞা প্রদান করেছেন। তো ইএস বাফায়ের মতে সে কি বলছে, উৎপাদন হচ্ছে একটি প্রক্রিয়া যার দ্বারা পণ্য ও সেবা তৈরি হয়। উৎপাদন হচ্ছে একটি প্রক্রিয়া যার দ্বারা পণ্য ও সেবা তৈরি হয়। রেমন্ড আর মিয়ারের মতে তিনি আবার কি বলছেন, উৎপাদন হচ্ছে এরূপ কার্য সম্পাদন যার উপযোগ আছে। উৎপাদন হচ্ছে একটা কার্য প্রক্রিয়া যার উপযোগ আছে। এখন উৎপাদন সম্পর্কে কি বুঝায় বা আমরা কি বুঝি সেটা সম্পর্কে ক্লিয়ার? যে কোনো কিছু সৃষ্টি বা তৈরি করাটাই হচ্ছে উৎপাদন। উৎপাদন হচ্ছে একটি কি, এই উৎপাদন সম্পর্কে আলোচনার ফলে আমরা কি জানতে পারলাম, যে উৎপাদন হচ্ছে একটা প্রক্রিয়া, যে একটা প্রক্রিয়ার মাধ্যমে একটা কাঁচামালকে চূড়ান্ত পণ্যে রূপদান করে। কিসের মাধ্যমে? প্রক্রিয়ার মাধ্যমে। ক্লিয়ার? এরপরে আছে উৎপাদনের নতুন উপযোগ সৃষ্টি করা যায়। উৎপাদনের মাধ্যমে কি করা যায়? নতুন উপযোগ সৃষ্টি করা যায়। এরপরে উৎপাদন প্রাকৃতিক সম্পদের রূপ পরিবর্তন করে। প্রাকৃতিক সম্পদ, যেমন প্রাকৃতিক সম্পদ বিভিন্ন ধরনের সম্পদ, যেমন প্রাকৃতিক গ্যাস আছে, কয়লা আছে, তারপরে এই যে আমরা যিনি গোল্ডের জিনিসপত্র ইউজ করি, ব্যবহার করি, এটাও কিন্তু প্রাকৃতিক সম্পদ। তো সেটা যখন কাঁচামাল, অর্থাৎ এক টুকরা স্বর্ণ যখন থাকে, তখন কি সেটা কেউ কিনতে যায় বা কিনে
আমরা সাধারণ দৃষ্টিতে আমরা কখন কিনি, যখন সেটা থেকে বিভিন্ন জিনিসপত্র তৈরি হয়, তখন দোকানে সাজানো থাকে বা সেটা বিক্রির জন্য সাজানো থাকে, তখন সেটা মানুষ ব্যবহার করে, ক্রয় করে। অর্থাৎ এর মাধ্যমে কি হয়, ব্যবহার উপযোগী চূড়ান্ত পণ্য প্রস্তুত করা হয়। অর্থাৎ একটা কাঁচামালকে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে সে কি করে, চূড়ান্ত পণ্যে রূপদান করে। এটাই হচ্ছে মূলত উৎপাদন, উৎপাদনের প্রক্রিয়া। পরিশেষে বলা যায় কি, যে উৎপাদন হচ্ছে একটি প্রক্রিয়া যার মাধ্যমে প্রাকৃতিক সম্পদ ব্যবহার করে ব্যবহার উপযোগী চূড়ান্ত পণ্য প্রস্তুত করা হয়। এখন আমরা সবাই ক্লিয়ার যে উৎপাদন বলতে কি বোঝায়, উৎপাদন জিনিসটা কি? তো এরপরে আমরা নেক্সট আলোচনা করব উৎপাদনের বিভিন্ন রূপ। উৎপাদনের মাধ্যমে পণ্যের নতুন উপযোগ সৃষ্টি হয়। ভূমি, শ্রম, মূলধন, সংগঠন, এই চারটা উপাদানের মাধ্যমেই পণ্যের রূপ পরিবর্তন করে নতুন পণ্য বা নতুন উপযোগ সৃষ্টি হয়। এখন ভূমি, অবশ্যই ভূমিটা দরকার, কারণ একটা কারখানা বা একটা ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করার জন্য কি দরকার, প্রথমেই দরকার ভূমি, ল্যান্ড। ভূমি না হলে সে কোথায় গিয়ে, সে কারখানাটা তুলবে, কোথায় দাঁড় করাবে? এই জন্য প্রথমে, সর্বপ্রথমে দরকার ভূমি। এরপরে আসে শ্রম। একটা কারখানার একটা ব্যবসা প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন থেকে অধস্তন পর্যন্ত যে মানুষগুলো কাজে যে নিযুক্ত থাকে, এর জন্য কিন্তু শ্রম দিতে হয়। শ্রম আবার দুই ধরনের, শারীরিক, মানসিক। তো দেখা গেছে যারা শ্রমিক শ্রেণীর, তাদের কি দিতে হয়, তাদের শারীরিক শ্রমটা বেশি দিতে হয়। আর একজন একটা কারখানা বা একটা ব্যবসা প্রতিষ্ঠানের ব্যবস্থাপক, সে কি করে, সে তার মানসিক শ্রমটা বেশি দেয়। মানসিক শ্রমটা আরেকটু আমি ক্লিয়ার করি, যেমন ডাক্তারের সেবা, এটা কিন্তু মানসিক শ্রম, কারণ একজন ডাক্তার সে অনেক রুগী দেখে, তাই না? সে রুগী দেখার, সে একজন ডাক্তার মনে করো যে এক ঘন্টায় সে 5টা রুগী দেখলো, উদাহরণস্বরূপ, বা 10টা রুগী দেখলো। তো এই 5 জনার বা এই 10 জনার সমস্যা কিন্তু এক না, 5 জনার বা 10 জনার সমস্যা দেখা গেছে 10 রকমের, কিন্তু ডাক্তারের সেই মানসিক, এই ব্রেন থেকে কিন্তু তার এই সমস্যার সমাধানটা নিয়ে আসতে হয়। এটা হচ্ছে মানসিক শ্রম। আচ্ছা, এ প্রসঙ্গে আমরা আরো নেক্সট আলোচনা করব। এরপর আসে মূলধন। মূলধনটা কি, মূলধন যে ক্যাপিটাল, কোনো ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করার জন্য দরকার কিন্তু ক্যাপিটাল, মূলধন। মূলধন ছাড়া আসলে কোনো কিছু শুরু করা সম্ভব না। এরপরে আছে সংগঠন। সংগঠন, ভূমি, শ্রম, মূলধন, সংগঠন, এগুলো সমন্বয়ে, এই 4টা উপাদানের সমন্বয়ে কি হয়, পণ্যের রূপ পরিবর্তন করে নতুন উপযোগ সৃষ্টি করা হয়। এছাড়া আরো অনেকভাবে পণ্যের উপযোগ সৃষ্টি হতে পারে। তো আরো অনেকভাবে পণ্যের উপযোগ যে সৃষ্টি হয়, সেই অনেকগুলো কি কি, সেগুলো আমরা আজকে আলোচনা করব। প্রথমে আসি যে রূপগত উপযোগ। পণ্যকে পরিবর্তন করে রূপগত উপযোগ বা আকৃতিগত উপযোগ সৃষ্টি করতে হয়। পণ্যকে কি করতে হয়, পরিবর্তন করে, অর্থাৎ কাঁচামালকে পরিবর্তন করে, তার রূপ চূড়ান্ত পণ্যে যে রূপান্তরিত করে, এটার জন্য তার কি হয়, যেমন কাঁচামালকে পরিবর্তন করে পণ্য তৈরি করা হয়, উৎপাদনের মাধ্যমে এটা করা হয়। তবে বাজারজাতকরণের নির্দেশনা অনুযায়ী পণ্যের রূপগত উপযোগ সৃষ্টি হয়। অর্থাৎ একটা কাঁচামাল, যেমন একটা সাবান তৈরির ক্ষেত্রে কি কি লাগে, আমার ফ্যাট দরকার, গ্লিসারিন দরকার, সুগন্ধি দরকার, আরও অনেক কিছু দরকার একটা সাবান বাজারজাত করার জন্য। তো এগুলো, এই যে একটা একটা কাঁচামাল, এগুলোর সমন্বয়, অর্থাৎ এগুলো একত্রিত করেই একটা পণ্য বাজারে, সারা একটা পণ্যের একেবারে চূড়ান্ত পণ্যে রূপান্তরিত করেই তারপরে মানুষের ব্যবহার উপযোগী করা হয়।
এরপর আসি আমরা সময়গত উপযোগ। নির্দিষ্ট সময় পর্যন্ত ধরে রেখে পণ্যের উপযোগ সৃষ্টিকে সময়গত উপযোগ বলে। গুদামজাতকরণের মাধ্যমে এ ধরনের উপযোগ সৃষ্টি হয়। তো গুদামজাতকরণের মাধ্যমে যেমন আমাদের দেশের কথাই বলি, আমাদের দেশে যেমন আলু উৎপাদন হয় সেটা কিন্তু সারা বছর ব্যাপী হয় না, একটা নির্দিষ্ট সময় হয়, তারপরে সেটাকে গুদামজাত করে বা হিমাগারে বিদেশ থেকে অনেক খাদ্যদ্রব্য আসে যেগুলো ফ্রিজ করে রাখার দরকার হয়, অনেক খাবার যেগুলো সারা বছর আমাদের দেশে পাওয়া যায়। অর্থাৎ গুদামজাতকরণ করার ফলে এইটা আমরা ভোগ করতে পারি, এতে ভোক্তা সারা বছর ওই পণ্য ভোগ করতে পারে। এরপরে আসি স্থানগত উপযোগ। এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর করার মাধ্যমে পণ্যের স্থানগত উপযোগ সৃষ্টি হয়। যেমন এতে কি হয়, দূরবর্তী অঞ্চলের ভোক্তারা পণ্য ভোগ করতে পারে, বা এক জায়গা পণ্য অন্য জায়গায় যে যায় সেটা এই পরিবহনের মাধ্যমে স্থানগত সময় এটা উপযোগটা সৃষ্টি হয়। যেমন রাজশাহীর আম, সেটা তো বিখ্যাত তাই না, রাজশাহীর আম আমরা এখানে বরিশালে বা আরো দূরবর্তী জায়গায় আমরা ভোগ করতে পারি, আমরা খেতে পারি, এই কি কারণে স্থানগত উপযোগ সৃষ্টি হয় বলে। অর্থাৎ দূরবর্তী অঞ্চলের ভোক্তারা পণ্য ভোগ করতে পারে। বাজারজাতকরণের অন্যতম গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে পরিবহনের মাধ্যমে এই স্থানগত উপযোগ সৃষ্টি হয়। এরপরে আসি মালিকানাগত বা স্বত্বগত উপযোগ সৃষ্টি কিভাবে হয়। বিক্রেতার কাছ থেকে ক্রেতার নিকট মালিকানা স্থানান্তরের মাধ্যমে মালিকানাগত বা স্বত্বগত উপযোগ সৃষ্টি হয়। ক্রয় বিক্রয়ের মাধ্যমে এ হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়। ক্রয় ও বিক্রয় বাজারজাতকরণের দুটি গুরুত্বপূর্ণ কাজ। ক্রয় বিক্রয় হচ্ছে কি, বাজারজাতকরণের দুটো গুরুত্বপূর্ণ কাজ। এরপরে আসি সেবাগত উপযোগ। সেবামূলক কার্যক্রমের মাধ্যমে সেবাগত উপযোগ সৃষ্টি হয়। যেমন ডাক্তারের সেবা, শিক্ষকের সেবা, উকিলের সেবা প্রভৃতি। তো ডাক্তারের সেবা সেটা আমরা একটু আগে আলোচনা করেছি। শিক্ষকের সেবা, যেমন একজন শিক্ষক সে ছাত্রছাত্রীদের পাঠদান করে বা পড়ায়, তার বিনিময়ে সে একটা নির্দিষ্ট অ্যামাউন্টের টাকা পায়, অর্থাৎ অর্থের সাথে সম্পর্কিত। উকিলের সেবা, আমাদের যদি কোনো সমস্যা হয়, আমরা যদি কোনো সমস্যায় পড়ি তো তখন সেই সমস্যা অনুযায়ী আমাদের উকিলের দ্বারস্থ হতে হয়, তখন উকিল আমাদের যে পরামর্শটা দান করে তার জন্য সে কিন্তু এমনি এমনি আমাদের পরামর্শ দেয় না, তার জন্য তাকে একটা ফি প্রদান করতে হয়। এসব সেবার মাধ্যমে উপযোগ সৃষ্টি হয় বলে সেবা ক্রয় বিক্রয় করা যায়। অর্থাৎ সেবাটা কিভাবে ক্রয় বিক্রয় হয় বুঝতে পারছো, যে আমাদের যখন দরকার, যেমন ডাক্তারের সেবা, আমরা যখন অসুস্থ হই তখন আমরা ডাক্তারের শরণাপন্ন হই, ডাক্তারের কাছে গিয়ে আমরা আমাদের সমস্যাগুলো বলি, তখন ডাক্তার কি করে, একটা তার একটা নির্দিষ্ট অ্যামাউন্ট সে ফি সেটা দিয়ে আমাদের আমরা তার কাছ থেকে সেবাটা ক্রয় করি, আর সে আমাদের কাছ থেকে সেই নির্দিষ্ট অ্যামাউন্টটা নিয়ে আমাদের কাছে সে সেবাটা বিক্রি করে। এভাবেই ক্রয় বিক্রয় হয়, এভাবে সেবা ক্রয় বিক্রয় হয়। তো আজকে আমরা আলোচনা করলাম কি কি, যে প্রথম অধ্যায় থেকে উৎপাদন ব্যবস্থাপনা বিপণনের প্রথম অধ্যায়ের উৎপাদন বলতে কি বুঝি আমরা সে সম্পর্কে আলোচনা করেছি, এবং উৎপাদনের বিভিন্ন রূপগুলো কি কি সে সম্পর্কে আমরা জানলাম। তো নেক্সটে আমরা আরো অন্য বিষয় নিয়ে আলোচনা করব। তো
তোমরা নিয়মিত ক্লাসগুলো দেখবে, তোমরা সময়ের অপচয় না করে নিয়মিত ক্লাসগুলোকে দেখবে এবং তোমাদের সবার মঙ্গল কামনা করে এবং সুস্থতা কামনা করে আমার ক্লাসটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকবে, ধন্যবাদ।